ষোলোই ডিসেম্বর ১৯৭১, আমরা পেয়েছি পতাকা, আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। যে দেশের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা সংগ্রামের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস সহ বিভিন্ন তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য রাজশাহীর বাগমারায় নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স। বঙ্গবন্ধুর নামে গড়ে ওঠা এই ভবনটি ৫ সেপ্টেম্বর ২০১৩ সালে উদ্বোধন করেছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এখানে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ দেশের প্রায় সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ এটি পরিদর্শন করেছেন। মূলত নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বাগমারা এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সার্বিক উন্নয়ন এবং এলাকার বিভিন্ন তথ্য অল্প সময়ের মধ্যে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া যাবে এই কমপ্লেক্সটির কার্যক্রমের মাধ্যমে। অপরদিকে দেশে এটি প্রথম আওয়ামী লীগের ডিজিটাল কার্যালয়। ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের উদ্যোগে এ ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভবানীগঞ্জ তাহেরপুর সড়কের পাশে চানপাড়ায় ১৩% জমি কিনে ৬তলা বিশিষ্ট নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান রেখে আওয়ামী লীগের ডিজিটাল এই কার্যালয়টির নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স। একই সাথে এখানে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও এর সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকের পৃথক দপ্তর। শুধু তাই নয়, কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় রয়েছে সালেহা ইমারত মিলনায়তন। দক্ষ জনশক্তি তৈরি করতে ভবনটির একটি তলায় স্থাপন করা হবে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়াও অন্যান্য তলায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস সহ বিভিন্ন তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সেখানে রয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও স্বাধীনতা যুদ্ধের স্মৃতিময় ভাস্কর্য এবং দুর্লভ কিছু ছবি। জাতির জনক বঙ্গবন্ধু আদর্শে চেতনায় ঘুরানো এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য এবং নতুন কমপ্লেক্স করা হচ্ছে এখানে জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটাকে ভবিষ্যৎ প্রজন্ম দেখে প্রলুব্ধ হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ আদর্শিত দেশপ্রেমী সক্রিয় হবে বলে বিশ্বাস করি। সাংসদের দেয়া তথ্য মতে এলাকার জনগণ তাদের সমস্যা যাতে সংসদ সদস্যকে কিংবা দলীয় প্রধানদের জানাতে পারেন, সেজন্য এখানে রয়েছে একটি হেল্প ডেস্ক। ভবনটির বিভিন্ন তলায় দ্রুত ওঠানামার জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। এখানে ভবনটি দেখাশোনা করার জন্য দিনে রাতে পর্যায়ক্রমে ৩ থেকে ৪ জন দায়িত্বে রয়েছে। এ উদ্যোগটি বিশেষ করে অত্র এলাকার জনজীবনের সকল দুর্যোগ মোকাবেলা সহ জনসাধারণের জীবনকে সুস্থ, সুন্দরময় ও প্রাণবন্ত করে তুলেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।